শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে ভাইপোর সমস্ত কিছু রয়েছে, উনি সব জানেন কি করে? গতকালও আমি বিধানসভায় বলেছি, তাহলে ইডি সিবিআই এদের বলতে হবে যে তাদের যে তারা যে ইনভেস্টিগেট করছে সেই ইনভেস্টিগেশন লিকড আউট হচ্ছে, অথবা বলতে হবে যে না এটা সঠিক কথা নয়। এটা আমি কাল বিধানসভায়ও বলেছি। তাহলে ইডি সিবিআইয়ের সাথে কি তাদের মানে তাদের পরিচালনা করছেন কি আমাদের বিরোধী দলনেতা? তৃণমূলের ভীষণ গাত্র জ্বালা, 2021 সালে নোংরামি করেছে, 2022 সালে করার চেষ্টা করেছে, এবারে নতুন ফোন দিয়ে এটেছিল। এখানে 100-150-200 জিহাদি জড়ো করে এই জায়গাকে সকাল থেকে দখল করে রাখবে, আর এই নির্লজ্জ দলদাস চটি পুলিশ মমতা ব্যানার্জির পাশ হাটে লজ্জা লাগে না, এখানে সেন্ট্রাল ফৌজদার করাতে হয়েছে হাইকোর্টের নির্দেশে। বেতনটা আপনাকে ভাইপো দেয় না মাননীয় আইসি অমরনাথ, বেতনটা মমতা ব্যানার্জি পাঠায়, আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পান আপনি। ওসব নাটক অনেক দেখেছি, নাটক ফাটক করে কিছু লাভ হবে না, নাটক করে অন্ধকারে যাকে জিততে হয় সে আবার ভাবুক, এত অহংকার ভালো না। আগামী বছর দেখা হবে, বাইরে থাকবে না ভিতরে থাকবে, 24 সালে দেখা হবে 14 মার্চ। আর যারা যা যা করছেন গুপ্ত, আপনার চন্দ্রগুপ্তের ডায়েরিতে লেখা থাকলো, এসব নব টব যাদের নিয়ে বর্তমানের মেজকোকা মালা চড়াচ্ছে, এই নব তো নিশিবাবুকে মালার পেছনে ছিল, আজকে নব চলে গেছে সোনাচুরের মালা পরাতে। আমি চিনি, আমি নন্দীগ্রামের পাট বাই পাট চিনি। আজকে বড় বড় কথা বলছে সুবিয়ান বাবুকে দেখে এই সেই, কেন হরিপুরের পাল বংশের তিনটে বাড়ি পরপর গেরুয়া সাদা সবুজ, সেই বড় বাড়ি কারোর নজরে পড়ে না? এখানে অধিকার সবার আছে, সব রাজনৈতিক দলের আছে, সব মানুষের আছে, যাবে মালা দেবে চলে যাবে, কি এমন যুদ্ধ এখানে? কেন্দ্রীয় বাহিনী হাইকোর্ট সাজো সাজো রব যুদ্ধ হবে? মানুষ খেতে পায় না, চাকরি পায় না, এই গ্রামের 100 ছেলে মমতা ব্যানার্জির জন্য কর্ণাটকে গুজরাটে গিয়ে না খেয়ে বাংলার বুকে গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে আজকে এই নন্দীগ্রামের আন্দোলনের অবদান কিন্তু অপরিসীম, আমরা সকলেই জানি। তাই আমাদের সকলের জন্য, তৃণমূল কংগ্রেসের সকল সদস্য, বাংলার সকল মানুষের জন্য নন্দীগ্রাম আসলে সংগ্রামের তীর্থ। এই পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র ধ্বংস এমনি তো ঘরে ঢুকিয়ে দিয়েছি, বাকি যা আছে সাফ করব। আমি এই শহীদবাদীকে সামনে রেখে বলে গেলাম, সিপিএম কে সাফ করেছি, এলপিসি ভাইকে একেবারে গ্যারেজ করবো।